السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت شمانتو اي كونفرانسير সভাপতি পরিচালক এবং অনুষ্ঠান আয়োজনে যারা শ্রম দিচ্ছেন এরকম সকল দিনী ভাই সকল দুবাই শারজা তথা আশেপাশ থেকে আগত ইসলাম প্রিয় দিনী ভাই সকল আল্লাহ রাব্বুল আল যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাই হাওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলাই হে বারিক আলাইহি সম্মানিত ভাইয়েরা বহুদূর থেকে আপনাদের মাঝে আগমন ঘটেছে আপনারা আপনাদের মূল্যবান সময়ের কিছুটা আজকের এই দিন শিক্ষা ও চর্চার জন্য দিয়েছেন সে কারণে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ আপনাদের এই শ্রমকে কবুল করুক দিনের সত্য বিধান জানা ও মানার তৌফিক দান করুক আমি যা বলছি তা নিজে আমল করা এবং সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন এই সাধারণ ছোট্ট ভূমিকার পর আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি আমাকে আজ যে বিষয়ে আলোচনা করতে হবে করার ইঙ্গিত করা হয়েছে ইশারা দেওয়া হয়েছে সে বিষয়টি একটি এমন বিষয় যে কারণে আল্লাহ রাব্বুল আলমিন সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন যে কারণে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন আমাকে একটি এমন বিষয়ের সম্পর্কে আলোচনা করতে হবে যেই কারণে আল্লাহ রাবুল আলমিন এই জগতে যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন আমাকে একটি এমন বিষয়ের আলোচনা দেওয়া হয়েছে যেই বিষয়ের কারণেই আল্লাহ রাব্বুল আলমিন যুগে যুগে কিতাব এবং সাহিফা অবতীর্ণ করেছেন আমাকে একটি এমন বিষয়ের আলোচনা করতে হবে যেই বিষয়ের কারণেই আল্লাহ রাবুল আলমিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন আমাকে একটি এমন বিষয়ের আলোচনা দেওয়া হয়েছে যেটা আমাদের প্রত্যেক ব্যক্তির উপর প্রথম ওয়াজেব ও গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের কে শেখা জরুরি আমাকে একটি এমন বিষয়ের সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে যেটা দিনের অসুল এবং স্তম্ভ আমাকে একটি এমন বিষয়ের সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে যেই কারণে পৃথিবীর সমস্ত মানুষ দুই জাতীয় শ্রেণীতে বিভক্ত একজনকে মমিন আর একজনকে কাফের ও মুশরিক বলা হয় আমাকে এমন একটি বিষয়ের আলোচনা করতে বলা হয়েছে যেই বিষয়টি দিনের ইস্তাম স্তম্ভ রুকুন ও বুনিয়াদ আর সেই বিষয়টির নাম হচ্ছে তহিদ ভাইরা আমি তহিদের সম্পর্কে কোনো বাড়তি কথা বলিনি অতিরঞ্জন করেনি যেটা সরিয়ায় তার ব্যাখ্যা ও গুরুত্ব এসেছে আমি তারই একটি সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র ভাইরায়ে তৌহিদ কি তৌহিদ কাকে বলে আমরা আজ দেশ ও বিদেশের মাটিতে এই তৌহিদের প্রচার ও প্রসার করতে বাধ্য ও বদ্ধ পরিকর কারণ আমাদের সমাজের মানুষেরা আজ তৌহিদ ব্যতীত অন্য বিধানকে জানতে পেরেছে জেনেছে কিন্তু তৌহিদের সম্পর্কে আলোচনা শুনে না শুনতে পায় না ভালো করে জানতে ও বুঝতে পারে না অথচ এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সারা জগৎকে সৃষ্টি করেছেন আমি সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করতে চাই ভাইরা তাওহীদ কাকে বলে তাওহীদ একটি আরবী শব্দ যেটা ওয়াহাদা ইউহাদু তাওহীদ একটি বিশেষ আরবী শব্দ যার অর্থ হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে একীকরণ এক করা এক সাব্যস্ত করা আর এর সারি পরিভাষায় অর্থ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনকে যাবতীয় ইবাদতে এক হিসাবে মেনে নেওয়া আল্লাহ রাবুল জন্যই যাবতীয় ইবাদত করা যেটাই ইবাদত সেটাই মহান রব্বুল আলমিনের জন্য করা একেই তো বলা হয় যদিও তো বিস্তার লাভ করে আল্লাহ রাবুল আলমিনকে তার রুবুবিয়াতে তার প্রভুত্বে এবং প্রতিপালনের বিষয়ে এক মনে করা আল্লাহ রাব্বুল আলমিনকে তার নাম ও গুণ সমূহে একক মনে করা আল্লাহ রাব্বুল আলমিনকে যাবতীয় ইবাদতে একক মনে করা একই তহিদ বলা হয় আমি আবার যদি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি যে তহহিদ কাকে বলা হয় অনেকে এর সারাংশ আবার দিতে পারবেন না অনেকে দিতে পারবেন তবে ছোট্ট করে আবারও বলি তহিদ হচ্ছে আমরা মুসলিম হওয়ার পর যেন কারোই ইবাদত না করে একমাত্র মহান আল্লুর আল্লাহ আলমিনের বলা হয় একটা ছোট কথায় মাথায় ও মগজে রাখেন আলোচনা শুনেন ভাইরা এই তৌহিদ যার কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি হচ্ছে জগতের সকল মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না আমি মিথ্যা বলেনি সত্যি বলেছি এবং আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই জগতে যা কিছু দেখছেন এই জগতে যা কিছু দেখছেন এই জগতে যা কিছু আছে যা কিছু বিরাজিত এটা দুটি তৈরি হয়েছে এখানে দুই প্রকার বস্তু তথা জিনিস আছে কারণেই আপনারা সারা পৃথিবীতে যা কিছু দেখছেন আবারও বলি আপনারা সারা পৃথিবীতে যা কিছু দেখছেন এটা এই আকাশ জমিন হোক এবং আকাশ ও জমিনের মাঝে বসবাস করা যতসব প্রাণী ও জন্তু হোক না কেন এ সকল কিছুকে মাত্র দুটি শ্রেণীতে বিভক্ত করতে পারেন এক রকম হচ্ছে তারা একমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে আর এক শ্রেণীর জিনিস হচ্ছে যারা ইবাদতকারী তাদের জন্য সৃষ্টি হয়েছে এছাড়া তৃতীয় কোন প্রকারের জিনিস এই পৃথিবীতে এই জগতে নেই আরেকবার বলি পৃথিবীতে যা কিছু আমরা দেখছি এ সকল কিছু দুটি প্রকারে বিভক্ত করা যেতে পারে প্রথম প্রকার হচ্ছে এরা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে তৈরি হয়েছে দ্বিতীয় প্রকরণটি হচ্ছে যারা আল্লাহর ইবাদত করবে এই জমিনে তাদের জন্য সৃষ্টি হয়েছে আমি এবার বিশ্লেষণ করে বলবো যে যারা আল্লাহ এবং আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে তৈরি হয়েছেন সৃষ্টি হয়েছেন তারা হচ্ছে জিন ও মানব সম্প্রদায় আমি মিথ্যা বলবো না আল্লাহর আলামিন কোরআনে ঘোষণা করছেন ওয়ামা খালাক্তুল জিনিয় আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি তাহলে সারা পৃথিবীর যতগুলো মানুষ এবং যত জিন সম্প্রদায় আছে তারা সকলে কার জন্য তৈরি হয়েছেন আল্লাহর ইবাদতের জন্য এবার এই জিন ও মানুষকে ছেড়ে দেন পৃথিবীতে এখন যা কিছু আছে সেটা সূর্য হোক সেটা আকাশ হোক সেটা জমিন হোক সেটা গাছপালা হোক সেটা পশু পাখি হোক সেটা নদী নালা হোক সেটা বায়ুমণ্ডলে অক্সিজেন হোক বায়ুমণ্ডল হোক আলো হোক জ্যোতি হোক তৈরি হয়েছে এই ইবাদতকারীদের জন্য আল্লাহ তালা কোরআনে বলছেন তিনি সেই মহান আল্লাহ যিনি তোমাদের জন্য সবকিছু তৈরি করেছেন জি হা এই পৃথিবীতে আমরা বসবাস করছি এই পৃথিবীতে বসবাসকারী কারা মানুষ তাহলে পৃথিবীটা কার জন্য তৈরি হয়েছে এই লোকের জন্য যারা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে যদি আমরা পৃথিবীতে সূর্যের আলো দেখি কারা ভক্ষণ করে যদি আমরা রাত্রিবেলা চাঁদের আলোকে দেখি কারা উপকৃত হয় যদি আমরা দেখি অক্সিজেন আছে কারা উপকৃত হয় যদি আমরা জীবজন্তু প্রাণীকে দেখি তাহলে তাদের মাধ্যমে তাদের তারা কাদের ব্যবহারে আসে এমনকি পৃথিবীর সব কিছুর যদি ব্যাখ্যা ও বিশ্লেষণে যাওয়া যায় তাহলে দেখা যাবে যারা আল্লাহর ইবাদতকারী তাদের জন্যই এ সকল কিছু সৃষ্টি হয়েছে মনে রাখবেন যেদিন এই উদ্দেশ্য শেষ সেদিনই কিয়ামত হবে মানে আল্লাহ আব্দুল আলামিন যেই উদ্দেশ্যে পৃথিবী তৈরি করেছেন সেটি হলো এখানে মানুষ আল্লাহর ইবাদত করবে যেদিন পৃথিবীতে আল্লাহর ইবাদতকারী মানুষ হবে না সেই দিনই এই কেমনত হবে আল্লাহ রসুল বলছেন লাহতাকুম উস্তা হাত্তাহ লা ইউকা রফিল আরতে আল্লাহ আল্লাহ কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে হাদিসটিকে ইমাম আহমদ তিরমিজি এবং হাকেম বর্ণনা করছেন অন্য এক বর্ণনায়ে এসেছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা তাকুমুস saa hatta la yuqalu পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক থাকবে তার মানে পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর জিকির আজকার আল্লাহর ইবাদতকারী থাকবে অতদিন পর্যন্ত পৃথিবী থাকবে যেদিন এই ইবাদতকারীরা আর আল্লাহর ইবাদত করবে না আল্লাহর নাম নিবে না আল্লাহর জিকির আজকার করবে না আল্লাহর ইবাদত ভুলে যাবে সেই দিনই কেয়ামত চলে আসবে আমি একটি আপনাদেরকে এই কারণে একটি আরও কথা শিখাতে চাই এই পয়েন্টে যদি আপনারা আমার সঙ্গে আছেন তাহলে আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে পৃথিবীতে যা কিছু আছে হয় আল্লাহর ইবাদত করবে কিংবা যারা ইবাদতকারী তাদের জন্য এখন যদি আপনাকে কেউ বলে যে এই পৃথিবীটা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য সৃষ্টি হয়েছে এটা কথা শোনা যায় না যায় না নবী না হলে এই জগৎ সৃষ্টি হতো না শোনা যায় কি যায় না এখন আল্লাহর ওয়াস্তে বলুন এই জগৎ কি নবী জন্য সৃষ্টি হয়েছে না আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে ভাইরা মনে রাখবেন যদি আপনারা এই দলিল প্রমাণকে ভালো করে বুঝতেও না পারেন বুঝতে না চান তাহলে একটা লজিক দিয়ে অবশ্যই বুঝানোর চেষ্টা করতে পারি আজ এই স্টেজ দুবাইয়ের মাটিতে তৈরি হয়েছে কেন এ কারণেই যে আজ এখানে ইসলামের একটি বিরাট সম্মেলন হতে যাচ্ছে বা হচ্ছে সে কারণেই এই স্টেজটি তৈরি হয়েছে কিন্তু এই স্টেজটি সম্মেলন হওয়ার পূর্বে কি একশো বছর ধরে তৈরি করে রাখা হয়েছে আপনারাও কি রাখেন এরকম তো যদি বলা হয় এই জগৎ নবী মোহাম্মদ সাল্লামের জন্য তৈরি হয়েছে অথচ আমাদের রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এসেছেন পৃথিবীর সকল নবী শেষ হয়ে যাওয়ার পর তাহলে কিভাবে বলা হয় নবী আল্লাহ রসুলের জন্য তৈরি হয়েছেন যদি তাই হতো তাহলে যখনই জগৎ তৈরি হয়েছে তখনই রাসুল সাল্লা সাল্লামকে এই পৃথিবীতে তৈরি ও সৃষ্টি করার প্রয়োজন ছিল এই লজিকেও যদি বুঝে না আসে তা আবারও বলছি এই স্টেজটি উঠে যাবে যেদিন আমাদের এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে তো নবী মোহাম্মদ সাল্লাম যখন পৃথিবী থেকে চলে গেলেন মারা গেলেন তখন পৃথিবী ধ্বংস কেন হলো না যদি বলা হয় যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্যই জগৎ তৈরি হয়েছে তাহলে যেদিন রসুল সাল্লা সাল্লাম এই জগৎ থেকে চলে গেছেন সেদিনই এই পৃথিবীর ধ্বংস হওয়া অনিবার্য ছিল কিন্তু আমরা এই উদ্দেশ্য বলতে ভুল এই উদ্দেশ্য বুঝতে ভুল করেছি এবং আমরা মানুষকে ভুল তথ্য দিয়েছি আমাদের সঠিক তথ্য হবে এই জগৎ সৃষ্টি হয়েছে আল্লাহ রাবুল আলমিনের ইবাদতের উদ্দেশ্যে যেদিন ইবাদতকারীরা পৃথিবীতে ইবাদত করবে না সেদিন এই পৃথিবী ধ্বংস হবে তার আগে পৃথিবী ধ্বংস হবে না কারণ ইবাদতকারীরা এই জগতে আছেন আমি আমার আলোচনার প্রথম পয়েন্টটি এখানেই শেষ করলাম আমি ভূমিকায় বলেছিলাম আমি একটি এমন আলোচনা করতে যাচ্ছি যে কারণে নবী এবং রাসূলগণ অনুপ্রীত হয়েছিলেন যুগে যুগে ভাইরা আমি আপনাদেরকে নিজের কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিনের কথাই শোনাতে চাই সূরা নাহালের 36 নম্বর আয়াত একটু মন দিয়ে শুনুন প্রত্যেক বিচক্ষণ এবং দিন দ্রোদি ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি আমি প্রত্যেক উম্মতে রাসূল পাঠিয়েছি আনি এবদুল্লাহ তারা যেন সকলে আল্লাহর ইবাদত করে আনি এবদুল্লাহ তারা যেন সকলে আল্লাহর ইবাদত করে তাহলে রসুল প্রেরণের কারণ হচ্ছে এই যে মানুষেরা যেন কার ইবাদত করে আল্লাহর ইবাদত করে ওয়াজব তাগুদ এবং তাগুত থেকে দূরে থাকে তাগুতের যতগুলি ব্যাখ্যা আছে তার মধ্যে এক নম্বর ভালো ব্যাখ্যা হচ্ছে কুল্লোমাই আল্লাহ ব্যতীত অন্যের যা ইবাদত করা হয় সেটাই তাগুত মানে হলো এই যে পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন তারা সকলে এই আহ্বান এই দাওয়াত দিতে এসেছেন যে হে জগতের মানুষেরা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তাগুত থেকে দূরে থাকো মহান রব্বুল আলামিন সূরা সুরা আম্বিয়ার পঁচিশ নম্বর আয়তে আরো বলছেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকাম মিন রাসূল ইল্লা নুহী ইলাইহি আন্নাহু ইলাহ ইলাহা ইল্লা আনা ফা'বুদুন আমি তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি অর্থাৎ হে মুহাম্মদ তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি সকলকে এই আদেশেই করেছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা যে আমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই আমি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই তাই তোমরা সকলে একমাত্র আমার ইবাদত করো যখন নবীন নুহ আলাইহিস সালাম যখন নবী হুদ আলিহিস যখন নবী সালেহ আলি ইসালাম যখন নবীল হে আমার কৌম হে আমার জাতি হে আমার সম্প্রদায় তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো না তাহলে আমি আপনাদের এখন প্রশ্ন করতে পারি যে নবী এবং রসুলগণ কেন প্রেরিত হয়েছিলেন যেন তারা তাদের জাতিকে এ শিক্ষা দেয় এ কথা বলে এ আহ্বান করে যে তোমরা আল্লা ব্যতীত অন্যের ইবাদত করো না তাহলে আবারও একটা প্রশ্ন করতে পারি প্রশ্ন হল যে নবীগণ কি তাহলে ইসলামিক রাষ্ট্র তৈরি করতে এসেছিলেন এই মন্তব্যটা ঠিক হবে না ভুল হবে নবীগণ কি ইসলামিক রাষ্ট্র বা হুকুমাতে ইসলামিয়া কায়েম করার জন্য এসেছিলেন নবীগণ কি মানুষকে ফাজাইলের দাস দেওয়ার জন্য এসেছিলেন এই ভুল তথ্য আমাদেরকে যারা দেয় ও শিখায় তারই নিরসন ঘটতে হবে সহি কোরআন কোরআন এবং সহি সুন্নতের দলিলের আলোকে আমাদের নিজের জীবন এবং আকিদা তৈরি করতে হবে আমি নিজের বক্তব্য নয় আমি কোরআন এবং সুন্নতের কথা বলেই আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাচ্ছি মাত্র আমি বলছিলাম যে নবী এবং আপনারা জানেন নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম কেন এসেছিলেন যিনি নবীদের শিরোমণি সৈয়দুল আম্বিয়া এবং আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ মানব যেই রসুল যখন হলেন তখন মানুষদেরকে তিনি কি দাওয়াত দিচ্ছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ইসলাম তিনি নিয়ে এসেছেন সেই ইসলামের বুনিয়াদ ও স্তম্ভগুলি বর্ণনা করার সময় তিনি বলছেন যে বনিয়াল ইসলাম ও আল্লাহ ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি জিনিসের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি জিনিস তার মধ্যে এক নম্বর হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ যে সাক্ষী দেওয়া আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তাহলে ইতিপূর্বে যত রাসুল যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতটাও কে দিচ্ছেন আমাদের রসুল সাল্লাম দিচ্ছেন জি সেই দাওয়াতি তিনি দিচ্ছেন আল্লাহ রসুল সাল্সাল্লাম বলছেন ভূমির তো আনুকাতেল আনাস আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আমি লোকদের সঙ্গে আমি লোকদের সঙ্গে যুদ্ধ করার যুদ্ধ করায় আদিষ্ট হয়েছি যতক্ষণে তারা আলা ইলাহ ইল্লাল্লাহর সাক্ষী না দেয় ভাইয়া যারা আজ বিশেষ বিশেষ সংগঠন তথা দলের সাথে জড়িত আপনারা আপনাদের দল ও জামাতে। তৌহিদের দাওয়াতকে রেখেছেন এই নবী এবং রাসুলদের দাওয়াতকে অগ্রাধিকার দিয়েছেন এক নম্বরে এই তৌহিদের দাওয়াতকে রেখেছেন যদি আপনি না রাখেন তাহলে মাফ করবেন ভাই আমাদের মতো মানুষ আপনাকে কনসিডার করতে পারে না আমাদের মতো মানুষ আপনাকে ক্ষমা করতে পারে না যখন আমার মগজে ও ব্রেনে এ কথাই স্পষ্ট হয়ে গেল যে নবী এবং রাসুলগঞ্জ তৌহিদের তৌহিদের বাণী এবং তৌহিদকে শিক্ষা দেওয়ার জন্যই এসেছিলেন তাহলে কোন ইসলামিক দল ও সংগঠন তৈরি করব অথচ সেখানে তৌহিদকে প্রথম নাম্বারে রাখব না এই দল ও সংগঠনকে দয়া করবেন সমর্থন করতে পারি না তাই আমাদের সমালোচনা আপনাকে শুনতেই হবে কারণ আমরা আল্লাহর উদ্দেশ্যে সমালোচনা করি আমরা কোনো দল বা পদের উদ্দেশ্যে সমালোচনা করতে চাই না ভাইরা আমি আপনাদেরকে কালেমালা ইহা ইল্লাহর কথা বলে যাচ্ছিলাম আমি খুবই ভুল করব যদি কালেমা ইলাহা ইল্লাহ সম্পর্কে দু চারটি কথা না বলতে পারি আজ মুসলিম সমাজ লা এলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু লা অর্থ জানে না যদি আমি আজকে আপনাদের জিজ্ঞাসা করি পৃথিবীর সকল মুসলিমকে জিজ্ঞাসা করা হয় যে ভাইরা ইল্লাল্লাহর অর্থ কি অনেকেই উত্তর দিবে না অনেকে উত্তর দিবে লা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর সঠিক উত্তর হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই সবাই উত্তর দিবে আল্লাহ ছাড়া কোনো নেই সঠিক উত্তর হবে আল্লাহ ছাড়া সত্য নেই সত্য মাবুদ কোথা ঢুকাতে হবে অর্থ করার জন্য কেন শুনেন যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো উপাস্য নেই রাস্তা দিয়ে যাবেন একটি মন্দির পাবেন সেখানে উপাস্য আছে কিনা চার্জ দিয়ে যাবেন সেখানে চার্জে উপাস্য মাবুদ আছে কিনা তাহলে আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অথচ পৃথিবীতে অনেক মাবুদ বিরাজমান তাই আপনাকে বলতে হবে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই মাবুদ তো আছে কিন্তু সব বাতিল মাবুদ তো আছে কিন্তু সব গুমরা পথ ভ্রষ্টকারী কিন্তু একমাত্র সত্য মাবুদ হচ্ছেন মহান রাবুল আলামিন এ কারণে আল্লাহ তালা কোয়ানে বলছেন হক ওয়ান্নামাইয়া দরুন আমিন দুনহিয়াল বাতিল এটা এ কারণেই যে যে আল্লাহ হাব্বুল আলামিনই হচ্ছেন সত্য এবং তিনি ব্যতীত অন্যরা হচ্ছে বাতিল ভাইরা আজ যদি কোন মানুষ এই লা ইলাহ ইল্লাল্লাহ বলে অথচ লা ইলাহ ইল্লাল্লার বিপরীত কাজ করে তাহলে তাকে লা ইলাহ ইল্লাল্লাহ পাটকারী বলা যাবে প্রথমত মানে জানি না এমনি বলে মনে রাখবেন যদি কোন মানুষ কোন কথার অর্থ না জেনেই বলে তাহলে তার সেই কথার কোনো ধর পাকড় হয় না একটি ছোট্ট ঘটনা শুনাই সৌদি আরবে কিছু আমাদের বাংলা ভাষী মানুষ কাজ করছে একজন সৌদি লোক এসে বলছে যে আমি একটু বাংলা শিখতে চাই যে ঠিক আছে বাংলা শিখতে চাও তো কোন বাংলাটা শিখবে বলছে আমি একটা জানি আর একটা জানি না ওটা শিখতে চাই বলছে কি জানো বলছে আমি জানি কাইফাল এ কথাটার মানে হচ্ছে তুমি কেমন আছো কায়ফাল হালটা আমি শিখেছি এর বাংলা শিখেছি মানে তুমি কেমন আছো কিন্তু এর উত্তরটা কি দিব এটা আমি জানি না তো ওই লোক একটু দুষ্ট প্রকৃতির ছিল যে বাংলা ভাষী মায়ের মানুষের কাছে সে ব্যক্তি গেছে ওর পরিচিত বন্ধুর মধ্যে ও বলছে যে আমি ভালো আছি এটা হচ্ছে এর উত্তর উত্তর কিন্তু আমি ভালো আছি না শিখে ওকে বলছে যে আমি ভালো আছি নয় বলবে চর আমি চর কি শিখিয়েছে কেমন আছো তো উত্তর শিখিয়েছে কি আমি ভালো আছি তুমি কেমন আছো আর আমি খুব ভালো আছি তো তুমি কেমন আছো আমি মুরগি চর এটা শিখার পর জনগণের কাছে যাচ্ছে বাংলাদেশি মানুষের কাছে যাওয়ার পর ওকে বলছে সবাই কায়ফাল হাল তো বলছে আমি মুরগি চর সব খিটকিট করে হাসছে যদিও বিষয়টা খারাপ মন্দ কিন্তু আমি আপনাদেরকে একটি জিনিস বুঝানোর জন্য বলছি যে সে তাকে জিজ্ঞাসা করছে কেমন আছো কেফল হাল ও বলছে আমি মুরগি চর সব হাসছে মানে যে ব্যক্তি কোন শব্দের অর্থ জানে না ও ওই কথাটি বলে তাহলে তার কোন ধর পাকর হবে না আজ যদি আপনারা লাই বলেন তাহলে বলা না বলা সমান বলা বলা না সমান ওই মুরগি চোরই উদাহরণ একজন মানুষ লাইল ইল্লা বলছে এর অর্থ জানেন আপনি কি বলছেন আপনি মানুষকে কি বুঝাতে চাচ্ছেন এই কথার দ্বারাই আপনি কি স্বীকার করছেন কি অস্বীকার করছেন কিছুই আপনি বুঝছেন না মন্ত্রের মত আওড়ে যাচ্ছেন এতে ইল্লাল্লাহ লাভ দিবে না ভাইরা মনে রাখবেন এই কারণেই অনেক মানুষ আমরা আছি যারা ইলাহা ইহ বলি আর ইল্লাল্লাহর বিপরীতে কাজ করি যখন একজন মানুষ বলে ইল্লাল্লাহ তার মানে হলো আল্লাহ আমি তোমাকে একমাত্র উপাস্য মাবুদ হিসাবে স্বীকার করছি এরপরে জীবনে কখনো কশিন কালেও তুমি ব্যতীত অন্যের ইবাদত করব না সামান্যতম করব না ক্ষুদ্রতমও করব না এবাদত করব তো তোমার করব। নচেত কারো ইবাদত করব না এই স্বীকার দেওয়ার পর সঙ্গে সঙ্গে অস্বীকার করা হয় যে সকল বাবু মা বাতিল মাবুদ রয়েছে শিরক রয়েছে সেগুলো থেকে নিজেকে বেজার করা হয় নিজেকে মুক্ত করা হয় নিজেকে স্বাধীন করা হয় এই লাহা ইল্লাহার অর্থ না বুঝে মানুষ আজ লাহাইল্লাহ বলেছে আমাদের সমাজের অনেক মানুষ লাহাইল্লাহ বলেছে যখন দুঃখ পড়েছে তখন কবরের কাছে গিয়ে মাথা নত করে সিজদা দিয়েছে এটা লাহাইল্লাহ বলার বিপরীত কাজ হয়ে গেছে একজন মানুষ মুখে লাহাইল্লাহ বলেছে আবার যখন সে খুশি হয়েছে তখন মান্য দেওয়ার জন্য বাবার দরগাহে উপস্থিত হয়েছে সে লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙ্গে দিয়েছে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আবার যখন তাকে কোনো বিষয়ে কুরবানি দেওয়ার সময় হয়েছে তখন কোন বাবাকে খুশি করার জন্য কুরবানি দিয়েছে এটা লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হয়ে গেছে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অতঃপর নিজের ভয় ভালোবাসা ভালোবাসা ও সম্মান কিছুই আল্লাহ ব্যতীত অন্যের জন্য দিয়েছে এটা লাল্লাহ বলা হয়নি মনে রাখবেন কেউ যদি বলে ওতপর নামাজও আদায় করে কিন্তু সে লাল অনুযায়ী চলে না তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত আমি আপনাদেরকে মিথ্যা বলছি না ভাই নবী করিম সাল্ল সাল্লামের যুগে মুনাফেক নামে একটি দল ছিল অবশ্যই জানেন শুনেছেন মুনাফেক মুনাফেক রাখি আল্লাহ কে রসুল বলতো না মুনাফেক রাখি পড়ত না করিম মুনাফেকের সাথে নামাজও ফজর ও এশার নামাজে ফাঁকি দিত আর অনেকে দিত না কিন্তু তাদের সম্পর্কে বলা হচ্ছে যে ফিদ্দার কিল আসফালে মিনান্নার জাহান নামের সর্বনিম্ন স্তরে তারা থাকবে তাহলে তাদের লা ইল্লাল্লাহ বলা কাজে দিল তার মানে হলো মুখে হেলা ইল্লাল্লাহ বললে হয় না আপনাকে অন্তরে সেই লা ইলাহা বাস্তবায়ন করতে হয় বলাবা হলল এ কারণে যখন মক্কার মুশরিকদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন তখন মক্কার মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না কেন কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে ভাবতো যে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না মক্কার মূর্তি সূর্তির আর কোন রকম নজর নিয়াজ দেওয়া যাবে না তাদেরকে আর ভগবান ইত্যাদি বলা যাবে না সেই কারণে সে লাহা ইল্লাল্লাহ বলতে চায় না আর আমরা আজকালে লা আল্লাহা ইল্লাহ বলেই যাচ্ছি বলেই যাচ্ছি এত বেশি বলছি যে কয়েক হাজার বারের খালি জিকির মারছি ইলাহা ইল্লাল্লাহ আবার লাইলাহ ইল্লাল্লা বলতে বলতে যখন ভারী লাগছে তখন খানিকটা কেটে দিয়ে লা শুধু খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওটাও যখন ভারী লাগছে তখন শুধু আল্লাহ আল্লাহ ওটাও যখন ভারী লাগছে তখন শুধু হু আর হু এই যে অবস্থা আমাদের লা ইলাহ এটা হয়েছে অবস্থা আমরা লা ইলাহ ইল্লাল্লাহর আসল অর্থ বুঝি না যেটা তৌহিদের বাক্য সেটাই যদি না বুঝি তাহলে আর কি বুঝবো ভাই তাহলে কেমন করে আমরা ভালো মুসলমান হব আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের সালাফদের মধ্যে একজনের নাম হচ্ছে বিন মুবে তার কাছে এক ব্যক্তি এসে যুক্তি খাড়া করলো যে বলুন তো শেখ লাই আলাহা কি জান্নাতের চাবি না শেখ বলছেন হ্যাঁ জান্নাতের তো চাবি বলছে তাহলে আমি লায় ইল্লাল্লাহ বলেছি জান্নাতে ঢুকে যাব তালা খুলে জান্নাতে ঢুকে যাব তখন ওয়াহাব বিন মুবে বললেন দেখো প্রত্যেক চাবির দাঁত রয়েছে প্রত্যেক চাবির কি রয়েছে দাঁতবিহীন হয় দাঁত থাকে একটা দুটো চারটা দশটা যাই হোক তিনি বলছেন জেনে রাখো তুমি বলেছো মানে তুমি জান্নাতের চাবি পেয়েছ বটে কিন্তু তোমার চাবিতে দাঁত নেই সে কারণে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না তালা খুলতে পারবে না তাই ভাইরা আমরা যারা লা ইলাহা মুখে অন্তরে বলেছি বটে কিন্তু এখনো ইসলামের আমল করতে শুরু করেনি সৎ কাজ করতে শুরু করেনি এরকম ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ কোন কাজে দিবে না তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তাকে অবশ্যই সৎ আমল করতে হবে আমল ব্যতীত লা ইলাহা তেমনি তেমনে যেমন দাঁত বিহীন চাবি ভাইরা আমাকে যে তৌহিদের কথা বলতে বলা হয়েছে সেই তৌহিদই হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের হক ও অধিকার আমরা বান্দা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা অনুকম্পার পাত্র আমার আমরা পায়ে পায়ে আল্লাহ রাব্বুল আলমিনের মুখাপেখী তিনি হচ্ছেন গানি আর আমরা হচ্ছি ফোকারা আমরা হচ্ছি তার মুখাপেখি এই মহান রাব্বুল আলমিনের আমরা পদে পদে মুখাপেখি তিনি আমাদের সৃষ্টি করেছেন করার পর আমাদের উপর তার বিশেষ অধিকার ও হক রয়েছে সেই অধিকারটি হচ্ছে মানুষ যেন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না করে হাদিসটিকে মা মুসলিম সহি মুসলিমের কিতাবুল ইমানে বর্ণনা করছেন বর্ণনা রওনা করার সময় মাজ আজরাদি আল্লাহ তালা আনহো মহা আজরাদি আল্লাহ তালা আনহোকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার বাহনের পিছনে চাপিয়ে নিয়েছেন নেওয়ার পর কিছু দূর যাওয়ার পর বলছেন ইয়া মহাজ হে মহাজ আপনার মোটর পিছনে যদি একজন চেপে থাকে আর আপনি যদি ওকে ডাক দেন ওর নাম ধরে তার মানে কিছু ব্যাপার সেপার আছে তাই তো আল্লাহ রসুল ওই সাহাবিকে বলছেন ইয়া মহাজ অথচ সেখানেই উপস্থিত সে বলছে লবুল আল্লাহ রসুল কি বলছেন বলুন আল্লাহ রসুল চুপ আছেন কিছুই বলছেন না কিছু দূর চলছেন আল্লাহ এবারোরা বলছেন লবিয়াস আল্লাহ রসুল উপস্থিত বলুন আল্লাহ রসুল আবার চুপ কিছু দূর যাওয়ার পর কিছু সময় অতিবাহিত হওয়ার পর বলছেন ইয়া মজ তখন মহাজ রাজি আল্লাহ আনহর এই কথা শুনে আল্লাহ রসুল বলছেন জানো কি আল্লাহ আল্লাহর অধিকার আমাদের উপর কি এই মানুষের উপর অধিকার কি মহাজ তুমি জানো কি আল্লাহ বলছেন আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলে ভালো জানেন আমি এই হক সম্পর্কে জানিনা আপনারা হক কথাটা বুঝতে অধিকার আপনি অংশ পেয়েছেন আপনার ভাই এবং আপনি অংশ পেয়েছেন এটা এটা দুটি রোম এটা আব্দুর রহমানের রহমান আবদুল্লাহটা গেলে আবদুল্লাহ বলবে এটা আমার হক এটা আমার অধিকার এখানে তুমি কেন এসেছো আল্লাহ আব্বুল আলমিনের এরকম অধিকার আছে এই অধিকারটা কি এ সম্পর্কে জিজ্ঞাসা করছেন সাহাবি মহাদি আল্লাহ তালা হকে বোঝার বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম যেই নিয়ম ও নীতি নিয়েছেন জিজ্ঞাসা করার এই নিয়ম ও নীতি আজকাল প্রত্যেক স্কুল এবং কলেজের টিচারদেরকে নেওয়া উচিত যখন কোন ছাত্রকে বিশেষ এক শিক্ষা দিতে হবে তখন বারবার তাদেরকে সম্বোধন করে বলতে হবে এবং সম্বোধন করার সময় ভাবটা এরকম হবে যে একটা বিশেষ কথা তিনি বলতে চাচ্ছেন একটা বিশেষ শিক্ষা তিনি দিতে চাচ্ছেন সেই শিক্ষাটা আমাকে নিতে হবে আর সেই সময় উত্তর দেওয়ার নিয়ম হবে যে আপনি ভালো জানেন তাই ময়াদ রাজি আল্লাহ তালা বলছেন আল্লাহ এবং তার রাসুলের উত্তর ভালো জানেন তখন প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহআসাল্লাম বলছেন আলিবাদু অবশ্যইয়া অবশ্যই আল্লাহর হক হচ্ছে তার বান্দাদের উপর আল্লাহর অধিকার হচ্ছে আমাদের উপর যে আইয়া আবদুল্লাহ এই বান্দারা সকলে যেন আল্লাহর ইবাদত করে ওলা ইসরে কবি হিসাইয়া আল্লাহর সাথে যেন কাউকে অংশে না করে ভাইরা এটাকে তহিদ বলা হয় আমি তহিদের বিস্তারিত আলোচনা বেশি করতে পারবো না এটা কনফারেন্স সময়ে বাধা আছে এতক্ষণে আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে তৌহিদ হচ্ছে ইসলামের বুনিয়াদ ও স্তম্ভ আর তৌহিদ হচ্ছে সকল বান্দা আল্লাহ রাব্বুল আলমিনের একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করবে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না এ কারণেই পৃথিবী সৃষ্টি এ কারণেই নবী এবং রাসুলের আগমন এ কারণেই কেতাব প্রেরিত হয়েছে এ কারণেই ওহি অবতীর্ণ হয়েছে এ কারণেই জান্নাত ও জাহান্নাম দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে কারণেই একজন মানুষ সৌভাগ্যবান হবে নচেত হবে না জানতে হবে যে এই আমাদের কখন ধ্বংস হয় এই তহিদ কখন নষ্ট হয়ে যায় কখন ধ্বংস হয়ে যায় ভাইরা তহিদ ধ্বংস হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে যেটা আমাদের সকলকে জানা উচিত আমি মাত্র চার থেকে পাঁচটি উদাহরণ আপনাদের সামনে পেশ করব আমার এই আধা ঘন্টা আর বাকি সময়ের মধ্যে যে আমাদের এই তহিদ কখন নষ্ট হয়ে যায় কখন বাঞ্চাল হয়ে যায় তবে মনে রাখবেন তহিদ নষ্টকারী বিষয়টাকে বলা হয় শির কি বলা হয় শির অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা হচ্ছে তহিদ আর আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হচ্ছে শির কম নয় যে শুধুমাত্র আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত করছে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদতকারী ও মুশরিক আল্লাহর সাথে সাথে অন্যের ইবাদতকারীও মুশরিক তাকে শিরক বলা হয় শিরিক এমন একটি গুনাহ যার সম্পর্কে মহান رب العالمین ঘোষণা দিচ্ছেন সুরা মায়দা 72 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাহুমায়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশী করবে শির করবে তার উপর জান্নাত হারাম তার ঠিকানা জাহান্নাম আনসার এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই কোথাটি আবার শুনুন আল্লাহ বলছেন যে ব্যক্তি শির করবে সে ব্যক্তির উপর জান্নাত হারাম শুধু আল্লাহ এটা বলছেন না যে সে জান্নাত পাবে না কথাটির মধ্যে বিরাট একটা ভারত রয়েছে যদি আপনি বলেন যে তুমি আমার কাছে আসবে না আর যদি বলেন আমার এবারেই কাছে আসবে না আমি যেন আমার নিকটে তোমাকে না দেখতে পাই তিনটি একই অর্থ বহন করে কিন্তু এক একটির অর্থ অন্যের চাইতে ব্যাপক কি ব্যাপক নয় ব্যাপক তো আল্লাহ রাব্বুল আলামীন যখন শিরকের কথা বলছেন তখন বলছেন যে তার উপর জান্নাত হারাম এটা বলছেন না সে জান্নাত পাবে না বলছেন জান্নাত হারাম এতখানিতে আল্লাহ রাব্বুল আলামিন খান হন নে তিনি বলছেন ওয়া মাআহুন্নার এবং তার ঠিকানা জাহান্নাম এতখানে বললেই হতো যে সে জান্নাত পাবে না বলেন জান্নাত হারাম তার ঠিকানা জাহান্নাম আবারো বলছেন ওয়া মাআলিদ দালেমিনা মিন আনসার এবং অত্যাচারীদের কোন সাহায্যকারী হবে না মানে যে সির করবে সে অত্যাচারী আর অত্যাচারীর কোন মদত দাতা আল্লাহ ছাড়া আল্লাহ করবেন না আর কেউই মদকারী হতে পারে না আরো শুনেন আল্লা রে বলছেন আল্লাহ রাবুল আলমিন কখনো ক্ষমা করেন না যে তার সাথে শির করে অংশী করে এ ব্যতীত যদি কেউ পাপ ও গুনাহ করে থাকে আল্লাহ চাইলে ক্ষমা করে দেন আল্লাহ চাইলে কি করে দেন ক্ষমা করে দেন হাদিস শুনন হাদিস আব্দুর রহমান বিন আবি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলছেন কুন্নাইন্দা রাসুলিল্লা সাল্লাম আমি আল্লাহ রসুলের কাছে উপস্থিত ছিলাম আমরা তখন বললেন আলা আল্লাহবে আকবরিল খাবায়ের আমি তোমাদেরকে সবচেয়ে বড় গুনার সম্পর্কে বলবো নাকি মানে আমি তোমাদেরকে বলবো যে সবচেয়ে বড় গুণা কি এর সংবাদ দেব তখন আমরা বললাম হ্যাঁ আল্লাহ রসুল বলুন তখন তিনি সাল্লা সাল্লাম বলছেন আল্লাশরা কবিল্লা আল্লাহর সাথে শির করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ হাদিসটি কেবা মুসলিম কেতাবুল ইমানে বাবু বায়ানিল কাবা এর বর্ণনা করেছেন তাহলে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত যে সবচেয়ে বড় গুনাহ সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় অত্যাচার হচ্ছে যে একজন মানুষ বান্দা হয়ে আল্লাহ রাব্বুল আলমিনের অধিকার আল্লাহকে না দিয়ে অন্যকে দিয়ে দিবে অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করবে অর্থাৎ শির করবে এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ আজ যদি আমরা আমাদের সমাজে একটা রিপোর্ট তৈরি করতে চাই রিপোর্ট আর রিপোর্টে একটা কোশ্চিন লিখি যে সবচেয়ে বড় পাপ কি এই কোশ্চিনটা করার পর যদি আমরা উত্তরগুলা লিখি এবং অপশনওয়ালা উত্তর দিই একাধিক উত্তর দিই যদি আমরা উত্তরে এটা লিখি সবচেয়ে বড় পাপ কি এক নম্বর উত্তর বেবিচার করা দুই নম্বর উত্তর মায়ের সঙ্গে বেবিচার করা তিন নম্বর উত্তর কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করা মার্ডার করা চতুর্থ নম্বর সুদ খাওয়া পঞ্চম নম্বর করা তাহলে বলতে পারেন আমাদের সমাজের মানুষেরা কোন অপশনটাকে বেছে অধিকাংশ মানুষ বলবে মায়ের সাথে জেনা করা বা বেবিচার করাই হচ্ছে সবচেয়ে বড় গুণা অথচ আল্লাহ আল্লাহবুল আলমিন ডিকলার দিচ্ছেন যে সবচেয়ে বড় গুণা হচ্ছে শির আর মানুষ আজ এই বড় গুণা সম্পর্কে অসচেতন তারা সচেতন না আমাদেরকে এই যুগেও এই শির্কের আলোচনা করতে হয় অথচ যে শিরকে উৎখাত করতে প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম প্রেরিত হয়েছিলেন ভাইরা আমাকে খুব ভালোভাবেই আপনাদেরকে চার পাঁচটি পয়েন্ট বুঝাতে হবে যে কিভাবে একটি তহিদলা নষ্ট হয়ে যায় এ সম্পর্কে মোহাম্মদ বিন আবদুল হাব যিনি যিনি বর্তমান আরব তথা সৌদি আরবের বিশেষ একজন মুজাদ্দেদ তিনি একথা ঘোষণা দিয়েছিলেন তৌহিদের শিক্ষার সময় যে আশির কফিত তৌহিদ কাল ফিল সে তৌহিদে কোনো ব্যক্তি যদি শির করে এক আল্লাহকে ইবাদতের একক করার ক্ষেত্রে যদি একক না করে যদি শির করে তাহলে তার উপমাটি হচ্ছে তেমনি যেমন কোনো মানুষ অজু করার পর তার হাওয়া বের হয়ে যায় অজু থাকবে যেমন যেমন কোন মানুষ অজু করার পর তার যদি বায়ু নির্গত হয় তাহলে তার অজু থাকবে না এতে কোনোই সন্দেহ নেই তেমন কোনো মানুষ যদি শির করে নেয় তৌহদের পর লাই বলার পর তাহলে সে ব্যক্তি সেই ইসলাম থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যাবে কোনই সন্দেহ নেই এই তহিদকে বিনষ্টকারী অনেক লোক ও দল ও সম্প্রদায় মতামত আমাদের সমাজে আছে এক নম্বর যারা এই তহিদকে পুরোপুরি বাঞ্চাল করেছে নষ্ট করেছে তাদের মধ্যে প্রথম সম্প্রদায়টি হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাসই করে না এরা এক আল্লাহর ইবাদত করা তো দূরের কথা স্বয়ং আল্লাহর অস্তিত্বকে কি করে অস্বীকার করে তাহলে যারা স্বীকার করে করার পর এক আল্লাহর ইবাদত করে না ওরা মুশ্রিক হয় কিন্তু যারা শিকারেই করে না তারা কত বড় মুশ্রিক হতে পারে এটা সবচেয়ে বড় মুশ্রিকদের অন্তর্ভুক্ত ভাইরা এরা হচ্ছে সব জড়বাদী বস্তুবাদী নাস্তিকবাদ এবং যারা বলে যা দেখি তা মানি যা দেখি না তা মানি না এরাই হচ্ছে এই শিরকের সবচেয়ে বড় অগ্রগণী ভূমিকা আদায়কারী এরা বলতে চায় এ পৃথিবীটা এমনি এমনি হয়েছে এদের উদাহরণটা এমনি যে যদি কোনো মানুষ রাস্তা দিয়ে যায় আপনি তাদেরকে তাকে জিজ্ঞাসা করেন যে ভাই কোথার থেকে আসছো সে যদি বলে আমি জানি না কোথার থেকে আসছি যদি বলা হয় এই সময় কোথায় অবস্থান করছো আমি দুবাইয়ের আলমানার সেন্টারে না অন্য জায়গায় সে যদি বলে না আমি জানি না কোথায় অবস্থান করছি সে যদি তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় যাবে তোমার গন্তব্য স্থল কি সে যদি বলে আমি জানি না আমার গন্তব্য স্থল কি তাহলে যেমন এ লক্ষ্যে আপনি পাগল বলবেন ঠিক তেমনি নাস্তিক্যবাদের উদাহরণ তারা জানে না তারা কোথা থেকে এসেছে তাকে কে সৃষ্টি করেছে তারা জানে না সে বর্তমানে কোন বিষয়ের উপর আছে সেটা সে জানে না তারা জানে না যে তাকে কোথায় যেতে হবে ওই পাগলের মতো যে তার নিজের গন্তব্য চিনে না কোথা থেকে আসছে তাও জানে না কোথায় অবস্থান করছে তাও জানে না কিন্তু বড় বড় কথা বলা ছাড়ে না এ সকল লোকেরা বড় বড় কথা বলতে ছাড়ে না এদের সঙ্গে বেশি যুক্তি ও তর্ক করার প্রয়োজন নেই যারা কোনো মানুষ যুক্তি ও তর্ক করে এই কারণেই যে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহ তালাকে বিশ্বাস করার পর মমিন হয়েছে এই মমিনের ইমান পাঞ্চাল করার জন্য যারা তর্কে লিপ্ত হয় এদের সঙ্গে তর্ক না করাই ভালো তবে মনে রাখবেন মাঝে মাঝে তর্ক করতে হবে যারা এ সম্পর্কে জ্ঞান রাখেন একটি ছোট্ট ঘটনা শোনাতে বাধ্য একজন কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের সে একদিন এক তহিদের দার্সে তার শেখকে বলছেন আমার শেখের কাছে আমার শেখের বইয়ে আমি এই ঘটনাটি পড়েছি বইটির নাম হলো আয়াতুল কুরসি ও আয়াতুল এবং তৌহিদের প্রমাণ সমূহ আমি বইটিকে বাংলায় অনুবাদ করেছি সৌদি আরবে ছেপেছে সেখানে সেটা বন্টন হয়েছে সেখানে আমার সেই শিক্ষক একটা ঘটনা উল্লেখ করছেন বলছেন যে সোভিয়েত ইউনিয়নের মানুষেরা সাধারণত আল্লাহকে অবিশ্বাসকারী হয় নাস্তিক্যবাদে বিশ্বাসী হয় এরকম এক লোকের সঙ্গে তর্ক হচ্ছে তার হওয়ার সময় এই সেই আমাদের মমিন ব্যক্তি সে বলছে যে আমার আল্লাহ তিনি যিনি এই জগৎ এবং জগতে যা কিছু আছে সব সৃষ্টি করেছে তোমরা কাকে সৃষ্টি করেছ সেই নাস্তিক বলছে আমিও সৃষ্টি করতে পারি আমিও কি করতে পারি সৃষ্টি করতে পারি তিনি বলছেন আচ্ছা করে দেখাও তখন সেই নাস্তিক ব্যক্তি কিছু মাটি নিয়েছে গোবর মাটি গোবর গোবর বুঝেন তো ভাই আবু আর দুবাইতে এসে গোবর দেখা যায় না মনে হয় ভুলে গেছে কিন্তু যাই হোক বাড়িতে গেলে পাওয়া যাবে তো কিছু গোবর আর মাটি মিক্সচার করার পর কিছু পচা সড়া জিনিস একটা কৌটায় ভরে দিয়েছে ভরে দেওয়ার পর কিছুদিন পর খুলার পর সে মমিন ব্যক্তিকে ডাকছে ডাকার পর বলছে দেখো আমি জীব সৃষ্টি করতে পারি বলছে কিভাবে বলছি কৌটাটা খোলো দেখো কতগুলা পোকা জন্ম নিয়েছে তো হ্যাঁ তখন সেই মমিন ব্যক্তি উত্তর দিল ঠিক আছে আমি কিছুক্ষণের জন্য বিশ্বাস করলাম তুমি এই পোকার সৃষ্টিকারী কিন্তু আমি এই কৌটার ছিপিটা বন্ধ করলাম বলতো এখানে কতগুলি পোকা আছে বলতো এই পোকাগুলির মধ্যে কতগুলি পুরুষ এবং কতগুলি স্ত্রী বলতো এই পোকাগুলির হায়াত কতদিন পর্যন্ত আছে সে নিস্তব্ধ চুপ হয়ে গেছে কারণ এর উত্তর দেওয়ার ক্ষমতা নেই তো মহান রব্বুল আলমিন তিনি যিনি শুধু সৃষ্টিকারী নয় তিনি সৃষ্টিও করতে পারেন সৃষ্টি করার পর যেগুলোর প্রয়োজন সে সকল প্রয়োজন তিনি দিতে পারেন কিন্তু অন্যান্য কিছু মানুষ যারা এ সকল কিছুর দাবিদার তারা কখনই এই প্রয়োজন পূরণ করতে পারে না বাইরা আমি তো সেই বিনষ্টকারী শির্কের আলোচনা করছি সেই সম্পর্কে আমার এখনকার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভাইরা আমরা যখন আল্লাহ রাব্বুল আলমিনকে নিজে আমারা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য উপাস্য হিসাবে স্বীকার করেছি মেনেছি তখন মনে রাখতে হবে আপনি যখন বিপদে পড়বেন আপনি যখন সুখে থাকবেন স্বাচ্ছন্দ্যে থাকবেন সব সময় সুখে শান্তিতে আছেন আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনি দুঃখে পড়েছেন আপনি দুর্দশায় পড়েছেন আপনি দুর্দশাগ্রস্ত হয়েছেন এই সময় রাব্বুল আলমিনের কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন মনে রাখবেন সুখের সময় মানুষ আল্লাহকে না ডাকলেও দুঃখের সময় আল্লাহকে ডাকে এই ডাককেই দোয়া বলা হয় এই ডাককেই প্রার্থনা বলা হয় এই ডাককেই ফরিয়াদ করা বলা হয় যখন কোন মানুষ মুমিন হয়েছে হওয়ার পর দুঃখ দুর্দশার সময় আল্লাহ আলামিনকে ডাকে না বরং ডাকে আল্লাহ ব্যতীত অন্যকে তাহলে ভাবতে হবে সে আল্লাহকে সত্য মাবুদ বলে স্বীকার করেছে বটে কিন্তু সে অন্যথায় আল্লাহর সাথে অন্যকে অংশী করেছে দোয়ায় আল্লাহকে অন্যের সাথে অংশী করেছে প্রার্থনা করায় আল্লাহ তালার সাথে অন্যকে অংশী করে নিয়েছে তার তহিদ আর নেই শুনেন দোয়া একটি এমন জিনিস যার সম্পর্কে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত তিনি বলেন একদা আল্লাহ রসুল সাল্লাম বললেন আর দোয়া ও হোয়াল ইবাদা দোয়াই হচ্ছে ইবাদত হ্যাঁ ভাই দোয়াই ইবাদত আমরা যত ইবাদত করি না কেন ইবাদতটার সারাংশ কিন্তু দোয়া বলেন তো আপনি যখন নামাজ আদায় করেন শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ আদায় করার পর আপনি আল্লাহর কাছে একটু কিছু চান কি চান না সেটা হলো নামাজের বিনিময়ে আল্লাহ আপনাকে কি দিক গুনা খাতা ক্ষমা করুক জান্নার দিক রোজা করেন তাও হজ করেন তাও তাহলে দোয়াই হচ্ছে ইবাদত আমি আপনাদের বলছিলাম যে দোয়া একটি ইবাদত কারণ প্রত্যেক মানুষ কোনো না কোনো রূপে আল্লাহ রব আলমিনের কাছে দোয়াই করে প্রার্থনা করে যা ইবাদত করে সেটা দোয়া হিসাবেই করে কিন্তু ভাইরা আজকাল মানুষ যতই সমস্যায় পড়ুক না কেন কিছু সম্প্রদায় এমন রয়েছে যারা আল্লাহর কাছে দোয়া করতে ভুলে গেছে তারা আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করে না সমস্যায় পড়লে পৃথিবীর কোনো মানুষ যে মারা গেছে অতীত হয়ে গেছে তার কাছেই প্রার্থনা শুরু করে হজের মতো একটি বিশেষ ইবাদত করতে আসার সময় যদি কোনো মানুষের কোনো মানুষের যদি বেনারে লেখা থাকে যে তারা হোসেন বা আলী রাজি আল্লাহ তাল আনহাম আনহমার কাছে দোয়া দোয়া করছে দোয়া চাচ্ছে যদি আপনারা আমাদের দেশের ট্রাক এবং বিশেষ করে যানবাহনের মাথায় লেখা থাকা লেখা থাকা দেখেন যে তারা অমুক খাজা বাবার কাছে প্রার্থনা করছে যদি আপনারা কোনো মানুষকে দেখেন যে অমুক বাবার নামে সে দোয়া করছে বা দোয়া চাচ্ছে এবং বাবার কাছে সাহায্য প্রার্থনা করছে যদি আপনি দেখেন কোন মানুষ ইয়া গস বলে সে আবেদন জানাচ্ছে তাহলে ভাবতে হবে এখানে সে আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করছে তার মানে সে তহিদ যেটা সে স্বীকার করেছিল সেই তহিদকে সূক্ষ্ম এবং সুন্দরভাবে রাখেনি বরং সেটাকে ভেঙ্গে চুরমার করেছে যেভাবে একজন মানুষ অজু করার পর বায়ু নির্গত হলে তার অজু নষ্ট হয়ে যায় সেভাবেই সে আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করতে গিয়ে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে গেছে বাইরা কয়েকটি জিনিস লক্ষণীয় যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করে এক নম্বর হলো তারা কোনো মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করে সত্য না অসত্য যারা তাদের কাছে আহ্বান করে দোয়া চায় দেখার বিষয় হলো যে তারা মনে করে আমার দোয়া ও প্রার্থনাটা এই ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে যখন দোয়া করার প্রয়োজন হয় তখন বলে আল্লাহর কাছে আমার দোয়া ডাইরেক্ট যাবে না আমার এক ওসিলা ও মাধ্যমের দরকার আছে কি আশ্চর্য যৌতুক কি আশ্চর্য লজিক একজন মানুষকে যে মারা গেছে কবরের ভিতর আছে তার কাছে যখন দোয়া করছে তখন তার জন্য মাধ্যম ওসিলার প্রয়োজন হচ্ছে না কিন্তু হোয়াল হাইম আল্লাহ চিরঞ্জীব এবং যা কিছু তিনি সবকিছু সর্বক্ষণ শুনেন ও দেখেন সামিউল বাসির তাকে যখন দোয়া করে তখন ভাবে যে আমাকে এখন ওসিলার দরকার হয়েছে নচেত আমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না কি আশ্চর্য লজিক যারা মৃত ব্যক্তির কাছে দোয়া চায় তাদেরকে আহ্বান করে কি আশ্চর্য বিষয় তারা গায়েব এবং যারা অদৃশ্যে আছে তাদের কাছে প্রার্থনা করে অথচ আপনারা এখানে আছেন আপনি কি আপনার পরিবারকে এখান থেকে ডাক দিবেন আপনার আপনার এখানে অসুখ হলে আপনি কি ডাক দিবেন বলবেন আমি দুবাইতে অসুখ হয়েছি আমার ওষুধপত্র এনে দাও বলবেন কেন বলবেন না কারণ তারা এত দূর গায়ে বে রয়েছে যে আপনার আহ্বান শোনার ক্ষমতা রাখে না জিন্দা জীবিত তারপরও আপনি এভাবে আহ্বান করবেন না কিন্তু আশ্চর্য লাগে কিছু মুসলিম ভাইকে যারা মৃত মানুষের কাছে এইভাবে দোয়া করে যারা মারা গেছে অনেক দূরে তার মাজার আছে তার বাড়ি থেকে সে কিভাবে প্রার্থনা করতে পারে। আশ্চর্য বিষয় হলো যারা আল্লাহ ব্যতীত এরকম লোকের কাছে দোয়া করে ও প্রার্থনা করে তারা এমন কিছু তাদের কাছে চায় যেটা একটা জীবিত মানুষ দিতে পারে না অথচ সেই মাইয়েতের কাছে সেই জিনিস চায় তো ভাই আজ কোনো মানুষের যদি বাচ্চা ও সন্তান না হয় আর এখানে যদি কাবা ও হারামের উপস্থিত হয়ে যান আপনারা তাদের কাছে চাইবেন যে আমাকে একটা সন্তান সন্তান দাও আমার স্ত্রীর পেটে চলে আসুক তারা তারা জীবিত ও সারা পৃথিবীর পরহেজগার লোককে যদি একত্রিত জমা করেন করার পর ওদের কাছেই আবেদন করেন দিতে পারবে তারা আপনার স্ত্রীর পেটে একটা সন্তান যদি দিতে না পারে তাহলে কিভাবে যে ব্যক্তি মারা গেছে কবরস্থ সমাধিত শত শত বছর শেষ হয়ে গেছে আপনি ওর কাছে সন্তানের জন্য আবেদন করছেন এটাই হলো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ বুঝছেন না লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি নষ্ট করে দিচ্ছেন ভাইয়েরা এটাকেই বলা হয় শিখ যে একজন মানুষ তহিদে বিশ্বাস করার পর তহিদকে ভেঙ্গে চুরে শেষ করে দিয়েছে ভাইরা এই বহু উদাহরণের মধ্যে এখন আমি কোনটি আপনাদের দিই আর কোনটি ছাড়ি কিছুক্ষণের মধ্যে খুবই সংক্ষিপ্ত আকারে এক দুইটি উদাহরণ আর শুনে যান আমাদের সমাজের বহু মানুষ মনে করে আমাদেরকে একজন পীর সাহেব ধরতেই হবে একজন পীর মানতেই হবে নচেত আমরা পার পাব না নচেত আমরা আমাদের যত কিছু আছে সেটা আল্লাহর দরবারে আল্লাহ পারবো না পৌঁছাবে না যতক্ষণে আমরা একজন ব্যক্তিকে পীর হিসাবে তার হাতে ব্যয়াত না করি কি আশ্চর্য আবেদন এবং কি আশ্চর্য যুক্তি যেই যুক্তি প্রিনবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের যুগে স্বয়ং কাফের মুশ্রিকরা করেছিল এই যুক্তি আজকালকার যুগে এখনকার মানুষেরাও করে থাকে নবী করিম সাল্লা শুনেন আল্লাহ কোরআনে তারা বলছেন এবং তারা বলে থাকে এরা হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদের সুপারিশকারী আর এই কারণেই এদের পূজা পাঠ করে আজও কিছু মুসলিম মনে করছে আমাদেরকে কিছু এমন ব্যক্তি ধরতে হবে যারা আমাদের সুপারিশ করবে আল্লাহ তালার কাছে ভাই আপনার এই লজিক এবং মক্কার মুস্রিকদের লজিকের মধ্যে কোনো পার্থক্য নেই যদি এই লজিকের কারণে তারা মুশ্রিক হতে পারে আমরা কেন হতে পারি না ভাইরা যারা মনে করে আমার ইবাদত বন্ধে গিয়ে আল্লাহ আল্লাহর কাছে ডাইরেক্ট যাবে না তারা মনে করে যে আমাকে একজন মাধ্যম ধরতে হবে এদের সম্পর্কে একটি ছোট্ট ঘটনা শোনাতে চাই আমাদের একজন শেখ ও আলেমের নাম হচ্ছে আবু তাহের বর্ধমানী সাহেব তিনি মারা গেছেন তিনি একদায় এক ট্রেনে সফর করছেন সফর করার সময় তার সামনে একজন সাধু বাবা একটা ঘটি ও ত্রিশুল নিয়ে বসে আছে ভক্তরা তার কাছে আসছে এবং সাজদা সালামি করছে পায়ে হাত ছুঁয়ে আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছে আলেম সাহেব তিনি আবু তাহার বর্ধমানী সাহেব কিছুক্ষণ পর ভাবলেন একটু সাধু বাবার সঙ্গে কথা বলা যাক তিনি এগিয়ে গিয়ে সাহস করে বলছেন যে সাধু বাবা আপনাকে একটা প্রশ্ন করতে করতে পারি বলছে পারো তো আপনি যে শ্রদ্ধা ও সালামি নিচ্ছেন এর সবচেয়ে বেশি অধিকার কে রাখে তো বলছেন উনি তজ্জনি আকাশের দিকে তুলে বলছে উনি মানে ভগবান সবচেয়ে বেশি হকদার রাখে তখন সাহেব বললেন যদি বেশি হকদার তাহলে আপনি কেন নিলেন এগুলা ভণ্ড কথা কার আমি কোথায় নিলাম আমি তো এদের এই সকল ভক্তি শ্রদ্ধা পূজা পাঠ তার কাছে পৌঁছে দিচ্ছি কার কাছে পৌঁছে দিচ্ছি তার কাছে পৌঁছে দিচ্ছি এদের কাছ থেকে নেওয়ার পর বলা বাহুল্য এই বিশ্বাসই আমাদের মধ্যে কাজ করছে যে আমি আজ নামাজ রোজা হজ যা কিছু করব সেটা আল্লাহর কাছে যাবে না যা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে পৌঁছানোর জন্য একজন পীর ও ওসিলা ধরতে হবে নাউজ একজন ও বিশ্বাস এবং আমার বিশ্বাসের মধ্যে কি পার্থক্য থাকলো ভাই অথচ আল্লাহ বলছেন তোমাদের প্রভু বলেন তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমাদের দোয়া আমি কবুল করব। ভাইরা আমি আলোচনার শেষ দিকে একটি আর উদাহরণ দিই যদিও শির্কের অনেক উদাহরণ আমার কাছে ছিল যেটা আমাদের সমাজে হয়ে থাকে আজ আমরা জেনে না জেনে অনেকে যখন কোথাও মান্নত করি এবং জোভাই করি গরু ছাগল মান্যত করার পর যে দেই এই জোভাইটা জানেন এটা কি জিনিস ভাই আপনি যখন কুরবানি করেন কুরবানিটা কুরবানিটা কখন ইবাদত যখন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার রাহে তার রাস্তায় রক্ত করেন জোভাই করেন তার মানে হলো এই উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা আর ইবাদতের ধরনটি হবে বিশেষ কিছু পশুকে পশুর রক্ত খরণ করে দেওয়া জোবাই করে দেওয়া তাই কুরবানির দিনে কোনো মা কোনো মানুষ জোবাইকৃত কোন পশু যদি কোসাইখানা থেকে বাড়িতে আনে বলে এটা আমার কুরবানি তাহলে কুরবানি হবে হ্যাঁ চিন্তা করেছেন বিষয়টি কোনো দিন কোসাইখানায় একটা আস্ত গরু ও ছাগল জোবাই করা হয়েছে আপনি সেটাকে কুরবানের দিনে বাড়ি এনে বললেন এটা আমার কুরবানি হবে হবে কেন না এ কারণেই হবে না যে আল্লাহর রাস্তায় রক্তক্ষরণটা হয়নি আল্লাহর উদ্দেশ্যে জোভাই হয়নি ওখানে মাংস খাওয়া বা গস্ত খাওয়া ইত্যাদি উদ্দেশ্যে জোভাই হয়েছে যদিও আল্লাহর নামে হয়েছে মনে রাখবেন যদি এটাই হচ্ছে ইবাদত এটাই হচ্ছে কুরবানি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার নামে জবাই করতে হবে যদি আজ পৃথিবীর কোনো মানুষকে পান যে আল্লাহ নয় আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করার জন্য একটা পায়রাও বলি দিয়েছে একটা হাঁস ও মুরগিকে সে জবাই করেছে তাহলেই বলা হবে এটা কুরবানির মতো একটি ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য করেছে যেটা আমরা দরগাহে অহরহ দেখে থাকি যেটা আমরা গ্রামীণ সমাজে কিছু মানুষকে দেখে থাকি যখন ব্রিজ তৈরি করে রাস্তাঘাট তৈরি করে বড় ধরনের কন্ট্রাক্টর বিল্ডিং তৈরি করছে বলছে আমার বিল্ডিং হবে না আমার এ রাস্তাঘাট হবে না যতক্ষণে এখানে রক্ত না দেওয়া যায় ওটা কিসের রক্ত দেয় ওই ভূত ও জিন ইত্যাদিকে খুশি করার জন্যই সেটা সেখানে কুরবানি করে থাকে যেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের জন্য জো ভাই এ কোথায় আল্লাহ তালা কোরআনে ক্লিয়ার বলছেন কুল ইন্না সালাতি ওয়ানসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লা হেরবিল আলামিন বলে দাও আমার এই নামাজ এবং আমার এই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে অন্যের জন্য হবে না এ কোথায় আল্লাহ রসুল সাল্লাম ঘোষণা করছেন লান আল্লাহ গাইরিল্লাহ। আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে যে জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ ভাইরা এই অভিশাপ ওই ব্যক্তির হবে যে লাইল্লাহ বলেছে তৌহিদ মেনেছে মানার পরের কম কাজ করেছে সে আর মুহিদ না তার তৌহিদ ধ্বংস হয়ে গেছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে এগুলাই হচ্ছে তৌহিদ বিধ্বংসকারী বিষয় যেটা আমাদের সমাজে অহরহ ঘটে থাকে আমি লাস্ট কথা বিশেষ আর বিস্তারিত না বলে বলে যেতে যাচ্ছি একটা আমাদের সমাজে বর্তমান যুগে বিশেষ প্রচলিত আপ টু ডেট এবং বিশেষ জেনারেল শিক্ষিত মানুষের মধ্যে বিশেষভাবে ঢুকে পড়ছে সেটা হচ্ছে রাশিফলে বিশ্বাস করার শিখ আজ এমনও কিছু মানুষ দেখা যাচ্ছে সকালে পত্রিকাটা নেওয়ার পর রাশিফল তার রাশিফল মিলিয়ে নিচ্ছে ভাবছে আমার রাশিটা যদি পাল্টা হয়ে যায় আজকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে ভালো হবে না আপনারা একটু চিন্তা করেছেন এই রাশিফলটা কি জিনিস ভাইরা এ রাশি ফলের বিদ্যাকে বা এ রাশির বিদ্যাকে বলা হয় জ্যোতিষী বিদ্যা কিসের বিদ্যা জ্যোতিষী বিদ্যা এই জ্যোতিষী বিদ্যা অ্যাস্ট্রনমি আরেকটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি এই দুটার বাংলা হচ্ছে একটা গণিত জ্যোতিষী আর একটা হচ্ছে ফলিত জ্যোতিষী গণিত জ্যোতিষী হচ্ছে যে আকাশে যে চন্দ্র সূর্য ও গ্রহ নক্ষত্র আছে এই গ্রহ নক্ষত্রগুলো নিজ নিজ কক্ষপথে ঘোরাঘুরি করছে এই কোন কক্ষপথে কখন যায় না যায় অর্থাৎ এই সকল গ্রহ নক্ষত্রের যেই পথ ও গতিপথ রয়েছে এই গত ও পথ ও গতিপথ সম্পর্কে জ্ঞান অর্জন করা একে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি বা গণিত জ্যোতিষী এই জ্যোতিষীর সাথে ইসলামের বিশেষ কোনো সংঘর্ষ নাই মানুষ আজ প্রাচীন যুগে অবিন্ন হুম এই এই তারা এই তারকা দেখি তারা রাস্তা পথ খুঁজে নিত আর এই তারকাগুলির আমরা ইতিপূর্বে দেখেছি মাধ্যমেই আমাদের দাদি নানিদেরকে যারা রোজার মাসে আ এখন ভাত রান্না করবো কি করবো না সাহারি করবো কি করবো না সেজন্য একটু রাত্রিবেলা সেই তারা নক্ষত্রগুলিকে দেখার পর বলতো হ্যাঁ এখন ভাত রান্নার সময় হয়েছে মানে এই তারাগুলি অমুক জায়গায় আসলে এতটা সময় অমুক জায়গায় আসলে ততটা ফজর হতে এতখানি বাকি মধ্য আকাশে আসলে এরকম এরকম জ্ঞানটাকে বলা হচ্ছে গণিত জ্যোতিষী এই গণিত জ্যোতিষী গণিত জ্যোতিষীতে ইনশাল্লাহ বিরাট কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে অ্যাস্ট্রোলজি বা ফলিত জ্যোতিষীতে ফলিত জ্যোতিষীটা কী জিনিস অ্যাস্ট্রোলজিটা কী জিনিস অ্যাস্ট্রোলজি হচ্ছে যে জ্যোতিষবিদ্যায় তারা মনে করছে সূর্য যে ঘুরা ঘুরছে এই ঘুরের ঘুরার কারণে এর একটি বৃত্ত আকার তৈরি হচ্ছে সূর্যের যে পথে ঘুরছে সেই পথের একটা পথ তৈরি হচ্ছে বৃত্ত আকার তৈরি হচ্ছে এই আকারের মাঝে এই বৃত্তাকারের মাঝে এই সূর্য পথের মাঝে বারোটি রাশি আছে কয়টি বারোটি রাশি তারা কাল্পনিক এই রাশিগুলির নাম দিয়েছে কোনোটাকে মিনো কোনোটাকে মেষ কোনোটাকে বিছা ইত্যাদি নাম দিয়েছে এবার বলছে যে যখন কোনো ব্যক্তি পৃথিবীতে জন্ম নেয় তখন দেখতে হবে জন্মের সময় চন্দ্রমা মানে চাঁদ কোন রাশিতে অবস্থান করছিল ওই রাশিতে অবস্থান করার সময় নির্ণয় করতে হবে যদি অমুক অমুক রাশিতে ওই সময় চাঁদ অবস্থান করছিল তাহলে ভাবতে হবে এর রাশিটা ভালো নচেত এর রাশিটা ভালো নয় যদি ওর রাশিটা মন্দ হয় তাহলে তার জীবনে প্রভাব পড়বে সে মন্দ হবে তার ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে তার ব্যবসা বাণিজ্যে লাভ হবে না ক্ষতি হবে তার অমুক অমুক হবে মঙ্গল হবে না এরকম বিশ্বাসকেই বলা হয় অ্যাস্ট্রোলজি বা ফলিত জ্যোতিষী যদি কোন ব্যক্তি বিশ্বাস করে যে আমার অমুক চাঁদ ও তারা অমুক স্থানে আসার কারণে আমার ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে এবং আমি ও ভাগ্যবান হচ্ছি না তাহলে যদি তার বিশ্বাস থাকে যে এই তারা ও নক্ষত্রগুলি আমার উপর প্রভাব ফেলছে এবং ভালো মন্দ করতে সক্ষম তাহলে নিঃসন্দেহে এটা বড় শীত যদি মনে করে যে না এরা স্বয়ং আমার ভালো মন্দ করতে সক্ষম না কিন্তু এগুলো ভালো মন্দ হওয়ার কারণ ও ওসিলা তাহলে এটা ছোট এখন দুটার মধ্যে কোন একটা বিশ্বাস অবশ্যই এই জ্যোতিষী ও রাশিফলে যারা বিশ্বাস করে তারা করে থাকে শুনেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা কাহিনান ফasaddাকহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বেমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি কোনো কাহেন গণিত গণিতিক এবং জ্যোতিষীর কাছে আসে আর এই জ্যোতিষী যা বলে সে বিশ্বাস করে তাহলে সে ব্যক্তি অস্বীকার করে যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর প্রতি অবতীর্ণ করা হয়েছে আরফান সাইনলাম তুকবাল সাল্তু আর যে ব্যক্তি কোন গণকের কাছে আসে এবং জিজ্ঞাসা করে শুধুমাত্র জিজ্ঞাসা করে তাহলে তার চল্লিশ দিনের নামাজ হবে না হাদিসটিকে এমাম মুসলিম বর্ণনা করেছেন দুই নম্বর হাদিস বুঝতে পারছেন তাহলে আজকালকার আমাদের সমাজে যারা রাশিফলে ফলে বিশ্বাস করে যারা এ সকল কাহেন এবং গণক ইত্যাদির কাছে যায় বুঝাপড়া করতে যায় ওদের কথা বিশ্বাস করে তারা যদি বিশ্বাস করেই ফেলে তাহলে সে কুফরি করেছে আর যদি বিশ্বাস না করে মাত্র জিজ্ঞাসা করেছে তাহলে তার চল্লিশ দিনের নামাজ বরবাদ হয়েছে ভাইরা এমাম বোখারের একটি অনুচ্ছেদে কাতাদা একজন তাবেই তার একটি উক্তি বর্ণনা করা হয়েছে শুনেন তিনি বলছেন হাদহিন হিন্ন আল সালাস আল্লাহ রাব্বুল আলামিন এই নক্ষত্র রাজিকে তিনটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন জি লিসসামা আকাশের সৌন্দর্যের কারণে বলেন তো চাঁদ উঠলে আকাশকে খারাপ লাগে না ভালো লাগে রাত্রিবেলা যখন এই গ্রহ নক্ষত্রগুলি জ্বলে জ্বলে উঠে তখন ভালো লাগে না খারাপ লাগে আকাশের সৌন্দর্য হল এই গ্রহ নক্ষত্র তারপরে বলছেন এবং শয়তানকে কোড়া মারার কারণে শয়তানকে প্রহার করার সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ফেরস্তাগণের ফেসলা শোনার জন্য কিছু শয়তান চেষ্টা করে তখন তাদেরকে ছুঁড়ে মারা হয় এটাই হচ্ছে যে রজু মাল্লিশ শায়াতিন শায়তানকে কারাঘাত করাঘাত করার জন্য এ গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করা হয়েছে ওয়া আলা মাতিন ইউহতাদা বেহা এবং এগুলোকে আলামত চিহ্ন করা হয়েছে মানুষ যদি পথ হারিয়ে ফেলে তাহলে পথকে খুঁজে পাওয়ার জন্য সামানতা অউয়ালা ফিহা গায়রা যে ব্যক্তি এ ব্যতীত অন্য কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করবে আখতা ওয়া আদা নাসি বাহু ও মালা আইন মালাহুবে তাহলে সে ভুল করলো তাহলে সে এমন কিছু করল। যেটার সে জ্ঞান রাখে না ভাই তাহলে বিশ্বাস করতে হবে যে গ্রহ নক্ষত্রের মধ্যে কোনো নিজস্ব ক্ষমতা নেই আর না এগুলোকে ভালো মন্দ করার জন্য আল্লাহ রাবুল আলমিন কোনো কিছু এগুলোকে এগুলাকে ওসিলা বা উদাহরণ করেছেন আমি আমার বক্তব্য আলোচনা এখানেই শেষ করতে চাই যেতে যেতে একটি কথা বলে দিতে চাই আমাদের সমাজের বিপুল এবং বড় জনসংখ্যায় একটা লিপ্ত আছে এটা হচ্ছে তাবিজ পড়ার আপনি মুসলিম তুম্বা হয়েছেন আজ এই কাঠ একটি জড় পদার্থ গাছপালা উদ্ভিদ একটি এমন জিনিস যেটা আল্লাহ সৃষ্টি করেছে জুতা যেটা আপনি পায়ে পড়েছেন স্যান্ডেল হয়েছে ছিঁড়ে গেছে কিভাবে আপনি সেটাকে অনিষ্ট থেকে বাঁচার জন্য একটা ট্রাকের সামনে ঝুলিয়ে দিয়েছেন একটা ঝাড়ু যেটাকে ঝাড়ু দিয়ে দিয়ে আপনি নষ্ট করে ফেলেছেন কিভাবে বাড়ি তৈরি করার সময় আপনি মাঝখানে টেঙ্গে দিয়েছেন ভাবছেন এটা মানুষের বোধ নজর থেকে রক্ষা করবে একটা কুলা যেটা দিয়ে আপনি আলাদা করে নষ্ট হয়ে গেছে নতুন কোন কুলা ও জুতাকে আপনি টেঙ্গে দিচ্ছেন না পুরাতনকে টেঙ্গে দিয়ে ভাবছেন এটা আমাকে অনিষ্ট থেকে রক্ষা করবে এটা আমার কবচ কি আশ্চর্য যুক্তি ভাইরা এ সকলই হচ্ছে ইসলামের তৌফিদের বিনষ্টকারী কিছু বিষয় যেটা সমাজে অহরহ ঘটে যাচ্ছে মনে রাখবেন এই তাবিজ তুম্বা ও কবচ সেটা অনেক রকম হতে পারে সেটা একটা বালা হতে পারে সেটা একটা তাবিজ হতে পারে সেটা একটা সুতা হতে পারে সেটা পায়ে বাঁধা হোক সেটা হাতে বাঁধা হোক সেটা কোমরে বাঁধা হোক সেটা গোলায় বাঁধা হোক সেটা একটি বাধা হোক সেটা দশটি বাধা হোক এভাবে যখন আপনি ফসলে যাবেন সেখানে হাঁড়ি টাঙানো হোক সেখানে জুতা টাঙানো হোক সেখানে কুলা টাঙানো হোক সেখানে ঝাড়ু টাঙানো হোক এভাবে আরও অনেক কিছু যতগুলা কবচ মানুষ ব্যবহার করে এরকম যাবতীয় কবচ ব্যবহার করার সময় সেই ব্যক্তির যদি সেই ব্যক্তির যদি বিশ্বাস থাকে যে এই কবচগুলো আমাকে স্বয়ং ভালো মন্দ করতে পারে তাহলে এটা বড় শির্ক আর যদি মনে করে এগুলো মাধ্যম ভালো মন্দ হওয়ার তাহলে সেটা ছোটো সীরক হয় বড় শির্ক হবে নচেত ছোট সীরক হবে মনে রাখবেন তাবিজ পরা নিষিদ্ধ যদিও সেটা কোরআন থেকে হয় মনে রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মানুষকে কোরআনের তাবিজ তৈরি করে দেননি যারা তাবিজ তৈরি করে তারাই এখান ওখান থেকে দুর্বল ও দলিল পেশ করে এই ও তুম্বাকে ভালো ও জায়েজ করার চেষ্টা করে মাত্র কিন্তু যদি ঝাড়ফুঁক হয় তাহলে জায়েজ আছে শর্ত হলো ঝাড়ফুঁকটা যদি কোরআন ও সুন্নতের হয় ভাষাটা আরবি হয় কিংবা বাংলা হয় কিন্তু ভাষাটা বদগম্য হয় বুঝা যায় আর যাকে ঝাড় ফুক করা হচ্ছে সে যেন বিশ্বাস করে যে আমাকে এই ঝাড় ফুকেই বা এই লোক ভালো করছে এরকম যেন বিশ্বাস না করে বরং বিশ্বাস করে যে আল্লাহ তালা ভালো করছেন আর এই দোয়া ও ইত্যাদিগুলি হচ্ছে ভালো হওয়ার কারণ মাত্র শেষ কথা একটি বলে দিয়ে আমার আলোচনা শেষ করি ঝাড়ফুঁক করতে সতর্ক থাকতে হবে মানুষ বলে যে দোয়া কালাম দ্বারা ঝাড়ফুঁক করছি কিন্তু মনে রাখবেন এই ঝাড়ফুঁক যদি কোরআন ও হাদিস থেকে না হয় অন্য ভাষায় হয় তাহলে অবশ্যই অবশ্যই সেখানে সেরেক থাকে শির থাকে আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়া হয় ছোটোবেলার একটি ঘটনা বলে শেষ করছি একদা পানিতে ডুবাডুবি পুকুরে করছি এমন সময় আমার এক এমন সময় আমার এক গ্রামের পরিচিত ভাই সে বলছে জানিস যদি হাতে শিং মাছ বিধিয়ে দেয় তাহলে কি মন্ত্র পড়তে হয় আমি বললাম না তো আমি এ মন্ত্র জানি না বলছে একটা মন্ত্র আছে যদি ওই মন্ত্র পড়ো তাহলে বিষ নেমে যাবে আমি বললাম কি মন্ত্র বলছে যদি এই শিং মাছ বিধে তাহলে মন্ত্রটা পড়বে আমাদের সমাজে দিনাজপুরি গ্রাম্য ভাষায় শিং মাছকে বলা হয় কানস মাছ তো বলছে কান কানসি ঝিঙ্গির মুখী কোথায় পেলি বিষের হাড়ি আয় বেটা কালিয়া আগেরটা গুরু পিছেরটা শীষ টুপ করে ঝেড়ে দিলাম লাল কানসের বিষ এটা হচ্ছে শিং মাছ কামড়ালে ঝাড়ার মন্ত্র আমি ছোট মানুষ বুঝিনি তহেদ পড়লাম পড়ার পর দেখলাম এখানে কি সমস্যা এখানে সেই মন্ত্র সেজন্য আরবি বাংলা তো হতে পারে চায়না ভাষাও হতে পারে আর ভাষাও হতে পারে কিন্তু দেখার বিষয় হচ্ছে যে ওই ভাষাতে ওই শব্দে দাওয়ালে গাইরিল্লা আছে কিনা আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান আছে কিনা আমি যে মন্ত্র শুনালাম গ্রাম্য ভাষায় সেই মন্ত্রে বলা হচ্ছে আয় বেটা কালিয়া কালিয়াটাকে কালিয়াটা কোনো দেবতা কোনো শয়তান কোন কিছুর নাম এই এই সিংমাস যখন তাকে বিধিয়েছে বেথা উঠেছে তখন এই সেই দেবতার কাছে সে দোয়া ও প্রার্থনা করছে এটাকেই বড় শির বলা হয় সেজন্য এই ঝাড়ফুঁক ইত্যাদির সময় ক্লিয়ার হবেন যে আপনাকে যে ঝাড়ফুঁক করছে সে সত্যিকারে দোয়া এবং কোরআনের কথা ও হাদিসের দোয়া দিয়ে করছে না এমন ভাষা দিয়ে করছে যেই ভাষা আপনি বুঝেন না আর না জানেই আপন এবং অজান্তে আপনি শিরকের প্রতি বিশ্বাসী হয়ে যাচ্ছেন এবং শিরকারী হয়ে যাচ্ছেন আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আমি সকল ভাইদের কৃতজ্ঞ সুক্রিয়া আদায় করি যারা আজ নিজের কাজকর্ম ছেড়ে এই দুবাইয়ের আলমানার সেন্টারে উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সকল ওই সকল ভাইয়ের যারা অক্লান্ত পরিশ্রম করে কয়েক মাসের পরিশ্রমের বিনিময়ে আজ এই শোভা ওই সভা অনুষ্ঠিত হতে পেরেছে তাদের এই শ্রমকে আল্লাহ যেন কবুল করেন আমি দোয়া করি আমাদের ওই সমস্ত শেখ ও মাসে যারা এই আলোচনা করতে সাহায্য করেছেন এবং আলোচনা করতে এসেছেন আর আমি অবশ্যই আশ্কর শুক্রান লিল লে মারকাজ মানার আল্লা দিনা আতা হুলানা ফুরসাহ লীল কয়ামিলাম তৈব আল কাইম الشرعي والديني لإخواننا البنغاليين وللجالية البنغالية فأشكر من أعماق قلبي لمن ساعدنا ونرجو منهم أن يساعدنا مستقبلا جزاكم الله خيرا وباركم الله في حياتكم وعمالكم السلام عليكم ورحمة الله وبركاته